আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি বুশরা, বুশরাস ব্লগ থেকে আবারও চলে আসলাম। তো আজকে নিয়ে এসেছি পিঙ্ক ফ্ল্যাশের একটা ব্রঞ্জার নিয়ে। সো এটা এরকম একটা প্যাকেটের মধ্যে এটা থাকে, আমি এটা খুলে ফেলেছি। আমি নিয়েছিলাম শেড S01 এবং এখানে বারকোডও দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্যান করে নিতে পারো। এবং এখানে কিছু জিনিস লেখা আছে এই কন্ট্রোর সম্পর্কে। সরি, ব্রঞ্জার বলে ফেলছি। অ্যাকচুয়ালি কন্ট্রোরটা ব্রঞ্জিং হিসেবেও ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। তো এই হচ্ছে ছোট্ট একটা জিনিস, একদম স্মল একটা জিনিস। এবং এখানে দেখো এক্সপায়ার ডেট লেখা আছে এবং এখানে শেড নাম্বারটাও লেখা S01। পিঙ্ক ফ্ল্যাশের আমি এটা নিয়েছিলাম জাস্ট একটু টেস্ট করে দেখার জন্য যে অ্যাকচুয়ালি এটা কেমন। তো আমি এটা খুলে দেখাই তোমাদের। আমি তো ভাবছিলাম আর একটু বড় হবে হয়তো, বাট একদমই ছোট্ট মিনি একটা জিনিস। এবং হাতে সোয়াচ করলে ভালোই পিগমেন্টেড হয়। আমি একটু ভর দিয়ে দেখাই, দেখো ভালোই পিগমেন্টেশন দেখায়। বাট যেটা সত্যি করে বলতে যে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, আমি আমি এটা কন্ট্রোরিং বলো ব্রোনজিং বলো কোনোভাবেই মানে করে স্যাটিসফাইড না, কারণ আমার মনে হয় যে বসেই না। সো অল্প দাম, খুবই অল্প দাম এটার, তারপরও আমি বলবো এটা না কিনতে, কেননা আমার খুব একটা ভালো লাগে নাই। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা রিভিউ, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।